নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় HTML। আমরা বেশ কয়েকটি পর্ব ধরে কম্পিউটার বেসিক্স নিয়ে আলোচনা করছি। আজকে HTML এর পুরো নাম হচ্ছে হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। হাইপার তার মানে হচ্ছে লিঙ্ক, আর মার্ক আপ সেটা হচ্ছে ট্যাগ, অর্থাৎ অনেকগুলো ট্যাগের মাধ্যমে এটা ব্যবহার করা হয় অনেকগুলো লিঙ্কের সাহায্যে। আমরা প্রথম দিন আজকে আলোচনা করছি HTML সম্পর্কে। আমরা প্রথমে মূল স্ট্রাকচারটা জানবো, এর কী থাকে, কীভাবে স্ট্রাকচারটা হয়। যেমন একটা চিঠি লিখতে গেলে তার কতগুলো মূল পয়েন্ট থাকে, যে চিঠি পাঠাচ্ছে তার ঠিকানা, একটা সম্বোধন, বডি এবং শেষে স্যালুটেশন, এরকম HTML এর ক্ষেত্রে কতগুলো ধাপ আছে। HTML তার হেড, টাইটেল, বডি ইত্যাদি বিষয়গুলো বিভিন্ন ট্যাগ সহযোগে এগুলো শেখানো হয়। প্রথমে বলে নিই যে HTML এর উদ্ভাবক হলেন বার্নেস লি, মোটামুটিভাবে 1990-91 সালে। এবং আমরা এখন যে সংস্করণ ব্যবহার করি সেটা হচ্ছে HTML5। এটি প্রকাশিত হয় 2012 সালে। প্রথমে আমরা আলোচনা করব HTML এর গঠন, অর্থাৎ মূল স্ট্রাকচারটা, এবং তারপরে আরও কয়েকটি বিষয়। আমরা মূলত HTMLটা শিখব বা ব্যবহার করব নোটপ্যাডকে ভিত্তি করে, নোটপ্যাডের উপরে। সেই হিসাবে নোটপ্যাড সম্পর্কে সামান্যতম জ্ঞান দরকার, এবং যারা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করেছেন তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। তাহলে চলুন আমরা কম্পিউটারে যাই। যেহেতু HTMLটা নোটপ্যাডকে ব্যবহার করে এটা তৈরি করা হয়, সেই জন্য আমরা প্রথমে নোটপ্যাডে যাব। আমরা প্রথমে স্টার্ট, এবং সেখান থেকে অল প্রোগ্রামস, সেখান থেকে যাব অ্যাক্সেসরিজ, এবং অ্যাক্সেসরিজের মধ্যেই আছে নোটপ্যাড। একটু বড় করি, আমরা বেশিরভাগ HTML এর কাজগুলি করব এইরকম দুটি অ্যারো এর মধ্যে। আমরা প্রথমে অ্যারোর মধ্যে একটা বিষয় সূচক চিহ্ন লিখব, এবং তারপর লিখব ডক টাইপ, DOCTYPE, ডক টাইপ HTML। এই কথাটা লেখা হয় এই কারণে, এটা ওয়েব ব্রাউজার যাতে বুঝতে পারে যে আমরা কোন ভার্সন ব্যবহার করছি, এটা ওয়েব ব্রাউজারকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এরপরে আমরা পরের লাইনে আসব, এখানে লিখব HTML, আবার দুটো অ্যারোর মধ্যে লিখব, এরপর লিখব HEAD, হেড, অর্থাৎ হেডিং, এরপর লিখব টাইটেল, TITLE, এবং আমরা যখনই যে পার্টটি করব তার একটি টাইটেল দেব। এই টাইটেলে আমি লিখছি দিস ইজ এ টেস্ট DOCUMENT, দিস ইজ এ টেস্ট ডকুমেন্ট। আমরা লিখলাম, এরপরে এই যে অ্যারোটি দিয়ে শুরু করলাম যে ট্যাগ, এই ট্যাগটিকে শেষ করতে হবে, তার জন্য আমরা আবার অ্যারো লিখব, একটা স্ল্যাশ লিখব, এবং টাইটেল লিখব। অর্থাৎ যে টাইটেলে আমরা শুরু করেছিলাম, এই দুটো অ্যারোর মধ্যে যা লেখা হয় এটা যখন HTML তৈরি হয়ে যাবে তখন এটি আর দেখা যাবে না। আমরা টাইটেল লিখলাম, এরপরে হেডটি ক্লোজ হবে, ক্লোজ করার নিয়ম একই, প্রথমে অ্যারো, তারপর একটি হ্যাশ HEAD, এরপর শুরু হবে বডির অংশ। আমরা লিখব BODY, বডি। বডি অংশে আমরা অনেকগুলো হেডলাইন ট্যাগ ব্যবহার করতে পারি,
মোটামুটিভাবে 6টি হেডলাইন ট্যাগ ব্যবহার করা যায়, সেগুলোকে লেখা হয় H1, H2 সবই অ্যারোর মধ্যে, H3, H4, H5, H6। আমরা এবার কোনো টেক্সট এখানে লিখব। H1 সব থেকে বড় ও ফন্টে লেখা হয় এবং H6 সব থেকে ছোট ফন্টে লেখা হয়। আমরা এখানে লিখি, H1-এ লিখি দিস ইজ হেডিং 1। আমরা এবার H1-টা শেষ করে দিই, ক্লোজ করে দিই, H1 ক্লোজ। একই রকম ভাবে 2 নম্বরটা লিখি দিস ইজ হেডিং 2। এরপরে লিখি দিস ইজ হেডিং 3 এবং ক্লোজ করি। দিস ইজ হেডিং 4, এটাও ক্লোজ করি। দিস ইজ হেডিং 5, এটাকেও ক্লোজ করি H5 লিখে। দিস ইজ হেডিং 6, আমরা যখন HTML ব্যবহার করব তখন আমাদের যে হেডিংটা দরকার সেই হেডিংটাই কেবলমাত্র ব্যবহার করব। এখানে দেখানোর জন্য H1 থেকে H6 পর্যন্ত লিখলাম। এরপরে আমরা বডি অংশটা ক্লোজ করে দেব, BODY, এবং এরপর HTMLটা ক্লোজ হবে, HTML। নোটপ্যাডে যা লিখলাম এবার এটাকে আমরা সেভ করব। সেভ করার জন্য আমাদেরকে ফাইলে আসতে হবে, ফাইল। এখানে পাওয়া যাবে সেভ বা সেভ অ্যাজ অপশান, আমরা সেভ করতে চাই। এটাকে ডেস্কটপের উপরে সেভ করতে চাই, সুতরাং ডেস্কটপটা পছন্দ করলাম। এখানে একটা ফাইল নেম লিখতে হবে, আমরা ফাইল নেম লিখি chest1.html। এবার এটাকে সেভ করি, নিচে সেভ অপশন আছে, এটা সেভ হয়ে গেল এবং এটাকে ডেস্কটপের উপরে দেখা যাবে একটা আইকন হিসাবে। আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপের উপরে এই একটা আইকন এসেছে text1। আমরা এটাকে আমাদের যে কোনো ব্রাউজারের মাধ্যমে ওপেন করতে পারি, আমরা ক্রোম ব্যবহার করতে পারি, ফায়ারফক্স ব্যবহার করতে পারি, ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতে পারি। আমি গুগল ক্রোম দিয়ে ওপেন করছি, এটার উপরে ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই HTML এর যে অংশটি আমরা লিখলাম সেটি ওপেন হলো। এখানে দেখা যাচ্ছে আমরা যেটা লিখেছিলাম বডি অংশে সেই অংশটুকু দেখা যাচ্ছে, দিস ইজ হেডলাইন 1, দিস ইজ হেডিং 1, দিস ইজ হেডিং 2, দিস ইজ হেডিং 3, দিস ইজ হেডিং 4, দিস ইজ হেডিং 5, দিস ইজ হেডিং 6। দেখা যাচ্ছে H1-এ যেটা লিখেছিলাম সেটা সব থেকে বড় ফন্টে উঠেছে এবং H6-এ সব থেকে ছোট ফন্টে উঠেছে। আমরা এইভাবে আমাদের বডির মধ্যে আমরা যাবতীয় কিছু চেঞ্জ করতে পারি। আমরা ইটালিক্স ব্যবহার করতে পারি, আন্ডারলাইন দিতে পারি, স্ট্রাইক ব্যবহার করতে পারি, প্যারাগ্রাফ ব্যবহার করতে পারি। আমরা এই সমস্তগুলো ধাপে ধাপে শিখব। এই যেটা হলো সেটা হচ্ছে বেসিক HTML ডকুমেন্ট। এই HTML ডকুমেন্টটার মূল গঠন হচ্ছে এরকম।
এখানে একটু বানান ভুল হয়েছিল, বানান ভুলটা ঠিক করে দিই। হেডিং, এবং একই রকম ভাবে আমরা সেভ করে দিই। তাহলে আগের যেখানে সেভ করা ছিল সেখানে সেভ হবে। এটা হচ্ছে মূল গঠন। প্রথমে লিখতে হবে একটা বিস্ময়সূচক চিহ্ন দিয়ে ডক টাইপ HTML, এবং তার নিচে হচ্ছে HTML হেড, টাইটেল, হেড, বডি, এগুলো কোনো একটি ট্যাগ শুরু করলে সেটা সাধারণত ক্লোজ করতে হবে, তা না হলে HTML কমপ্লিট হবে না। আমরা এরপরে আরও ধাপে ধাপে পরবর্তী বিষয়গুলো জানব। আমরা প্রথম পর্বে আমরা দেখলাম যে হেডলাইন ট্যাগ কী করে ব্যবহার করতে হয়, এই H1, H2, H3 এই যে অ্যারোর মধ্যে লিখলাম এবং এপাশে সেগুলো আবার ক্লোজ করলাম, যেভাবে লেখা হবে পরপর সেইভাবেই ক্লোজ করতে হবে, তা না হলে কমপ্লিট হবে না। এবার আমরা দেখব যে কী করে প্যারাগ্রাফ লিখতে হয়। প্যারাগ্রাফ তৈরি করতে গেলে আমাদেরকে প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতে হবে, এবং প্যারাগ্রাফ ট্যাগ লেখা হয় পি দিয়ে। আমরা প্যারাগ্রাফ ট্যাগ এখানে লিখছি H1, এই লাইনটার পরে ব্র্যাকেট, অ্যারো ব্র্যাকেট শুরু, এরপরে পি, ব্র্যাকেট শেষ, এবং এখানে লিখি দিস পি ট্যাগ অফার্স এ ওয়ে টু STRUCTURE স্ট্রাকচার ইওর টেক্সট ইন্টু ডিফারেন্ট প্যারাগ্রাফ ফুল স্টপ। প্যারাগ্রাফের এই ট্যাগটাকে ক্লোজ না করলেও হয়। আমরা এবার সেভ করে দিই, ফাইল সেভ। তাহলে কি দাঁড়ালো সেটা এবার দেখে নিই। আমাদের প্রথম লাইনের নিচে ওই লাইনটা লেখা হয়েছে দিস পি ট্যাগ অফার্স এ ওয়ে টু স্ট্রাকচার, একটা বানান ভুল আছে, ইওর টেস্ট ইন্টু ডিফারেন্ট প্যারাগ্রাফ। আমরা এখানে আরো দুটো প্যারাগ্রাফ করব যাতে আমরা ভালো করে বুঝতে পারি। প্যারাগ্রাফটা আমরা যেখানে শেষ করেছি সেখানে এই প্যারাগ্রাফটাকে ক্লোজ করে দিই, যদিও ক্লোজ না করলেও অসুবিধা নেই, কিন্তু ক্লোজ করে দেওয়া ভালো। প্যারাগ্রাফ টু লিখি, আর একটা আবার অ্যারো দিয়ে পি লিখে প্যারাগ্রাফ দিস ইজ দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, আর একটা প্যারাগ্রাফ লিখি, এটাকে এখানে ক্লোজ করে দিতে পারি। দিস ইজ দ্য থার্ড প্যারাগ্রাফ, এটাও ক্লোজ করে দিই। আমরা এটাকে সেভ করে দিই, ফাইল সেভ। তাহলে কি দাঁড়ালো, আমরা দেখতে পাচ্ছি আমাদের ডকুমেন্টের মধ্যে তিনটে প্যারাগ্রাফ তৈরি হয়েছে। আচ্ছা, এখন পরের প্যারাগ্রাফ দুটোর যে পি অংশ ছিল সেই পি ট্যাগগুলোকে আমরা যদি এবার সরিয়ে দিই তাহলে কেমন দেখায় একটু দেখে নিই। আমরা এই প্যারাগ্রাফ দুটোকে ডিলিট করে দিই, ডিলিট
ডিলিট এবং পেছন থেকে ডিলিট। ডিলিট করে দিলাম, এবার সেভ করে দিই ফাইলটাকে। সেভ। এবার কি দেখাচ্ছে যদি প্যারাগ্রাফটা ওইভাবে না দেওয়া হয়? তাহলে যে লাইনটা আমরা লিখেছিলাম, যে তিনটে লাইন, সেই তিনটে লাইন কিন্তু একসঙ্গে পরপর লেখা হয়েছে। সুতরাং প্যারাগ্রাফ লিখতে গেলে আমাদেরকে প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে আজকে আলোচনার বিষয়বস্তু আমরা, তাহলে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে বেসিক HTML স্ট্রাকচারটা কেমন হয়, 2 নম্বর হেডিং ট্যাগ, 6টা হেডিং ট্যাগ আছে, H1 থেকে H6, H1 সব থেকে বড় এবং H6 সব থেকে ছোট ফন্ট সাইজের দিক থেকে, এবং আরেকটা হলো আমরা ব্যবহার করলাম প্যারাগ্রাফ ট্যাগ। আজকে এই তিনটেই থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।